হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিয়ামি। ডক্টর নিজেই যখন এত সুন্দরী, তখন কার না ইচ্ছা করে তার মতো সুন্দর নিজের চেহারাটা বানাতে? প্লাস্টিক সার্জারি বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যেটাই বলেন না কেন, আমার এই প্রসিডিওরে যাওয়ার পিছনে একটা লম্বা কাহিনী আছে। আজকে যে এই ফেসটা খুলে লাগাবো প্লাস্টিক সার্জারি করে, আমার মনে হয় আমার মতো এরকম আরও অনেক মেয়েরাই আছে যারা এই ধরনের সিচুয়েশন ফেস করে আছেন। তো আজকের গল্পটা তাদের সাথেই শেয়ার করার জন্য। আমাদের দেশের প্রেক্ষাপটে ফর্সা মানেই সুন্দর। জন্ম থেকে সে সুন্দরের সংজ্ঞাতে আমি কখনোই পড়িনি। তো আমার মা বাবা থেকে শুরু করে পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের লোকজন সবাই ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন হয়েছিল। আম্মাপু দেখা গেছে যে কিভাবে আমি একটু দেখতে ভালো দেখা যাবে সেই প্রচেষ্টাই করে আসছেন, কোন ক্রিমটা মাখলে চেহারাটা একটু উজ্জ্বল হবে। আমার মা তো বেসন বাটা, মসুর ডালের বাটা এসব লাগায় আমাকে পেঁয়াজের মতো করে রেখে দিতেন, যাতে আমার স্কিনটা একটু গ্লো করে, একটু সুন্দর দেখায়। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত লোকজন, তারা তো এসবের ধার ধারেই না, তারা মুখের উপর বলে দেয়, ইস, এই মেয়েটাকে দেখলে মনে হয় যে ওনারা কুড়িয়ে পেয়েছে। মা বাবা অন্য বোনটা এত সুন্দর, এত ফর্সা, আর ও দেখতে এত কালো, মনেই হয় না এটা এই ফ্যামিলির মেয়ে। এই শুনো, তোমাকে মনে হয় তোমার মা বাবা ডাস্টবিন থেকে উঠিয়ে নিয়ে এসেছিল। এই ধরনের গল্প শুনতে শুনতে আমার আসলে ছোটবেলাটা কেটেছে। আমি নিজেকে নিয়ে অলওয়েজ অনেক লজ্জিত ফিল করতাম, অনেক খারাপ লাগতো। মানুষের সামনে যেতে আমি খুব শাই ফিল করতাম। কখনো কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যে কোনায় বসে থাকতাম, কারোর সাথে আগ বাড়িয়ে মিশতে যেতাম না, কেউ কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না, ভালো লাগতো না। সবসময় অনেক হীনমন্যতায় ভুগতাম, এটা ভেবে যে আমি দেখতে সুন্দর না, আমি দেখতে কালো, আমার চেহারা খারাপ। এই কথাগুলো আমি জন্ম থেকে অনেক বড় হওয়া পর্যন্ত এক একে শুনে আসছি, এবং শুনতে শুনতে আমার এখন একটা মানে মনের ভিতরে এমন একটা হীন মনোভাব জন্মে গেছে যে আমি কখনোই কনফিডেন্ট ফিল করি না মানুষের সামনে যে কথা বলতে, বা কোনো একটা পরিবেশে, যে সোশ্যাল পরিবেশে যে মানুষের সাথে মিশতে। তো আমার এই মনের অবস্থাটা, আমার মনে হয় বাংলাদেশের অনেক 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 মেয়েরাই আছে যারা ফেস করে আসছে এবং এখনও এই যুগে এসে ফেস করতেছে। তো আমার মা বাবা তো আসলে নিজের মেয়েকে মুখ ফুটে খারাপ, কালো এসব বলতে পারবে না। তো তারা দেখা যেত যে প্রাকৃতিক উপায়ে বা ক্রিম লাগিয়ে বলতো যে ঠিক আছে, তুমি রোদে যেও না, বা সানব্লক ক্রিম লাগাও, বা ওই যে বললাম মুলতানি মাটি, বেসন বাটা, ডাল বাটা এসব মুখে টুখে লাগিয়ে তারা চেষ্টা করতো যে আমি যাতে একটু দেখতে ভালো হই, দেখতে প্রেজেন্টেবল হই, দেখতে ফর্সা হই, বা দেশীয় সংস্কৃতি অনুযায়ী আমাকে লোকজন দেখতে সুন্দর বলুক, মানে আমার স্কিনটা একটু ফর্সা হোক। তো মামনের ব্যাপারটাও যেটা বলি, যে আমি, ও যতই যাই বলুক না কেন, আমাকে যতই ভালোবাসুক না কেন, মনের গভীরে তো ওর নিশ্চয়ই একটা খারাপ ফিলিংস আছেই। সে হয়তো ফিল করে যে ইস, আমার লাইফ পার্টনারটা, ও যদি অন্য সুন্দর মেয়েদের মতো আরও সুন্দর হতো, আরও স্মার্ট হতো, আরও গর্জিয়াস হতো, এটা সে মুখে মুখে যাই বলুক না কেন, বাট আমি তো মানুষ, আমি তো ওর পাশে থাকি, আমি তো বুঝতেই পারি যে ওর মনে এই ভাবটা কখনো না কখনো আসবেই, এবং কোনো দিন না কোনো দিন দেখা যাবে সে হয়তো মুখ ফুটেও বলে ফেলছে যে তুমি দেখতে এত খারাপ, এবং বলেছেও হয়তো ঝগড়াঝাটির কোনো টাইমে সে বলেও ফেলেছে যে তুমি দেখতে এত খারাপ এটা সেটা। তো এই একটা মানুষকে আসলে বডি শেমিং করাটা খুব ইজি, কাউকে নিয়ে একটা কথা বলে ফেলাটা খুব ইজি, কিন্তু ওই কথাটা শোনার পরে মানুষের মন মানসিকতাটা যে কেমন হয়ে যায়, এবং সে যে সারা রাত বা সারা দিন বা সারাটা মুহূর্ত যে কতটা ছটফট করতে থাকে, এটা শুধুমাত্র যে ভুক্তভোগী সে ছাড়া আর কোনো দিন কেউ বুঝতে পারবে না। ইভেন সবচেয়ে সুন্দরী মহিলাটাকেও যে যদি আপনি কখনো সামনাসামনি বা পিছনে বা আড়ালে বা কোনোভাবে এক্সপ্রেস করেন যে তুমি দেখতে খারাপ, তারও মনের মধ্যে খচখচ করবে, আর সেখানে তো আমি দেখতে খারাপ ইজ অলওয়েজ। তো আমার মনেও খুব খারাপ লাগতো সবসময়, আর যেটা বললাম যে খুবই হীনমন্যতায় ভুগতাম। তো যখন আমি অ্যাস্থেটিক ট্রিটমেন্টের ব্যাপারটা জানতে পেরেছিলাম, তখন আমি তানজিল জনি ভাইকে বলি যে আমাকে তুমি এরকম একটা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে দাও যাতে আমার চেহারায় একটু পরিবর্তন আসে। এবং সেই জন্ম থেকে শুনে শোনা শোনা যে বাক্যগুলো যেগুলো আমি শুনে আসছি, যে তুমি দেখতে কালো, ইস, তুমি মনে হয় তোমার মা বাবার আপন মেয়ে নয়, তোমার স্কিন এত খারাপ, বা এত কালো কীভাবে হয়, এত মোটা কীভাবে হয়, এই সেই, এই কথাগুলো আমি আর
নিতে চাচ্ছিলাম না। আমি আমার হাতে যদি নিজেকে বানানোর ক্ষমতা থাকতো তাহলে আমি মামুনের মনের মতো পৃথিবীর সবচেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার রায়ের মতোই নিজেকে বানাতাম।